পূর্ব মেদিনীপুরের সমবায় ভোটে ফের ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস উড়ল লাল গেরুয়া আবির মহিষাদরের অমৃতবেরিয়া সমবায় কৃষি কল্যাণ সমিতির ভোটাভুটি ছিল বুধবার মোট তেষট্টি আসন রয়েছে এখানে একদিকে ছিল তৃণমূল সমর্থিত প্যানেল অন্যদিকে ছিল বিরোধীদের প্যানেল ঘোষিত কোনো জোট না হলেও বাম গণতান্ত্রিক ও প্রগতিশীল প্রার্থীর ব্যানারে এক কাট্টা হয়েছিল শাসক এবং বিরোধী পক্ষ সেখানেই তৃণমূল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জিতেছে মাত্র উনতিরিশটি আসনে বাকি চৌত্রিশটি আসনেই জয় ছিনিয়ে নিয়েছে বাম এবং বিজেপির প্রার্থীরা সমবায় ভোটের ফলাফল প্রকাশে আসতেই উল্লাসের ছবি ধরা পড়ল বিরোধী শিবিরে একই সঙ্গে উঠল লাল ও গেরুয়া আবির এদিকে সমবায় ভোটের ফলাফলের পর আবারও রামবাম তথ্য তৃণমূলের গলায় স্থানীয় তৃণমূল নেতা প্রবীর প্রামাণিকের বক্তব্য এবারের ভোটে তৃণমূল সমর্থিত প্যানেলকে হারানোর জন্য সিপিএম ও বিজেপি জোট করেছিল প্রসঙ্গত এই সমবায়টি আগে থেকেই বামেদের দখলে ছিল এবারও তা দখলে নিতে পারল না রাজ্যের শাসক শিবির যদিও তৃণমূল নেতা প্রবীরবাবুর বক্তব্য তৃণমূল সমর্থিত প্যানেল হারিনি কারণ তারা আগের বারের তুলনায় আসন সংখ্যা বাড়িয়েছে তাও এবার একা লড়ে বললেন এখানে আমরা হারিনি আমরা জিতেই আছি আগে আমরা চোদ্দোটিতে জিতেছিলাম এবার উনত্রিশটিতে জিতেছি আমরা একা লড়াই করেছি নৈতিকভাবে আমরাই জিতেছি সে ব্যাপারটা এমন হয়ে গেল যখন শেয়াল যখন আঙুর ফল খেতে পারল না তখন বলেছিল যে আঙুর ফল টক ঠিক সেই রকমই এখানেও তাই জিততে পারিনি কিন্তু নৈতিক জয় হয়েছে তৃণমূলের